بسم الله الرحمن الرحيم مسلم شريف الحديث ابو موسى الاشعري رضي الله تعالى عنه থেকে হাদিস বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول বলেছেন ان ابواب الجنه تحت ظلال السيوف আল্লাহ রাসূল বলেছেন মুজাহিদের তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাতের দরজা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের দরজা জান্নাতের দরজা মুজাহিদদের তরবারির ছায়ার নিচে জান্নাতের দরজা এবার দরজা দিয়ে কি বোঝাতে চাইলেন ফাকামা রাজুলন রব্বুল হায়াতিন রাসূল হায়াতিন একজন জিন্ন শিন্ন সিরা পোশাক পরিহিত একজন লোক দাঁড়িয়ে গেল এই কথা শুনেন রাসূল বলছেন যে তরবারির ছায়ার নিচে জান্নাতের দরজা এই কথা শোনার পর কাসিরা কাপড় চোপড় একজন লোক দাঁড়িয়ে গেল রাসাল হাইয়া সে দাঁড়িয়ে বলল ফাকাল ইয়া আবা মুসা হে আবু মুসা শোনো আনতা সামিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু হাযা যে তুমি যে বলেছো এই কথা যে তরবারির ছায়ার নিচে জান্নাতের দরজা এটা কি তুমি নিজে রাসূল থেকে শুনেছো প্রশ্ন করলেন লোকটি দাঁড়িয়ে লোকটা কি বেশি সুন্দর পোশাক সিরা পোশাক কালানা আম আবু মুসা আশারি বললেন হ্যাঁ আল্লাহর রাসূল বলেছেন আমি নিজের কানে শুনেছি ওই লোকটি বলল ফারাজা ইলা আসহাবিহিম তার সঙ্গী সাথীদের কাছে লোকটা চলে গেল তার সৈনিকদের কাছে গেল ফাকালা আকরাউ সালাম আলাইকুমুস সালাম তোমাদের উপর আমার সালাম আসসালামু আলাইকুম এ সালাম বললেন সালাম থুম্মা কাসারা জাফনা সাইফিহি ফালকাহা তার তরবারি খাপ থেকে তরবারি বের করলেন খাপ থেকে তরবারি বের করে খাপটা ভেঙ্গে চুরে একদম ফেলে দিলেন তরবারি খাপ ভেঙ্গে ফেলে দিলেন এবার হাতে তরবারি থুম্মা মাশাবি সাইফিহি লাল উদ্দে ওই আল্লাহর রাস্তার মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেলেন আল্লাহর দিনকে টিকে রাখার জন্য ইসলামকে টিকে রাখার জন্য যুদ্ধ করতে করতে শত্রুদের উপর আক্রমণ করলেন ফাদরাবা বিহি হাত্তা কুতিলা যুদ্ধ শুরু হয়ে গেল ওই মুজাহিদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল ওই তরবারির ছায়ার নিচে জান্নাতের দরজা খুলে পেয়ে শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে গেছে বলি সুবহানাল্লাহ কি আকাঙ্ক্ষা দেখেছেন সম্মানিত আমার ভাইরা কোথায় আমরা আছি আল্লাহ দিনের কথা বলবে নরম বলল কঠিন সব বিপদ আবার গরম বলল বিপদ যাব কোথায় ওই যে গত কয়েকদিন আগে বলছিলাম কিও করা যাবে না এই জন্য মুসলমান যুবকদেরকে সজাগ তোমাদেরকে থাকতে হবে যুবক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূল গোপনে ধর্ম প্রচার করতেন একজন যুবকের কারণে আল্লাহ রাসূল প্রকাশ্যে ধর্মের প্রচার শুরু করে দিলেন সুবহানাল্লাহ একজন যুবকের কারণে যুবক ছিলেন আপনার এই যে বাংলা নবাব সিরাজউদ্দৌলা কি বৃদ্ধ ছিলেন নাকি যুবক ছিলেন একজন যুবকের কারণে ব্রিটিশরা পর্যন্ত তার কাঁপতার ভয় কাঁপছে একজন যুবকের কারণে এভাবে সালাউদ্দিন আইয়ুবি দেখেন পৃথিবীর যেখানে যাবেন ইসলামের জন্য সবচেয়ে বেশি উপকার যারা করেছেন তারা হচ্ছেন যুবক সমাজ সম্মানিত মুসলিম যুবকদেরকে বলবো তোমরা কোরআন হাদিসের পথে ফিরে আসো কোরআন পড়ো হাদিস পড়ো তোমাকে কেউ বলতে হবে না কোন রাস্তায় চলতে হবে তোমার কোরআন তোমার হাদিস তোমাকে বলে দেবে তুমি এই রাস্তায় চলো বলি সুবহানাল্লাহ যুবকদেরকে আহ্বান করছি কোরআন হাদিসের দিকে